চট্টগ্রামে দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে অন্যতম প্রাপ্তির জায়গা মুশফিকুর রহিম মুমিনুল হকের রান পাওয়া লাল বলের ক্রিকেটে অনুশীলনের কমতি রাখছেন না তবুও সিনিয়র এই দুই ব্যাটারের প্রস্তুতি নিয়ে বেজায় সিরিয়াস পিসিবি আগামী ছয় আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল খেলবে দুইটা চার দিনের আর তিনটা একদিনের ম্যাচ এই দলের হয়ে আগেভাগেই পাকিস্তানে খেলতে যাচ্ছেন মুশফিক মুমিনুল এমন খবর শোনা যাচ্ছে আরও দুয়েক আগে থেকেই পাকিস্তান সফর যখন দরজায় করা নাড়ছে বিসিবির দায়িত্বশীল এক সূত্র থেকে সে খবর শোনা গেছে আরও একবার সাথে সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় শাহাদাত হোসেন দীপুকেও পাঠানোর চিন্তাভাবনা নাকি চলছেই সতেরো তারিখ বাংলাদেশ জাতীয় দল যাবে পাকিস্তানে একুশ তারিখ থেকেই প্রথম ম্যাচ হওয়ায় এ সফরে থাকছে না আলাদা করে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ফলে একেবারে অচেনা কন্ডিশনে খেলতে নেমেই টাইগারদের যেন ঢুকতে না হয় সে ভাবনা থেকেই এ দলে হতে পারে মুশিমিমিদের অন্তর্ভুক্তি আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে পৌঁছানোর আগেই দশ তারিখ শুরু হবে এ দলের চার দিনের প্রথম প্রস্তুতি ম্যাচ সেখানেই খেলবেন দলের সাথে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচ অবশ্য নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তানে পৌঁছানোর পরে তাই প্রথম ম্যাচ খেলেই দলের সাথে যোগ দেবেন মুশফিক মুমিনুল তানজিম অলরাউন্ডার